গুড মর্নিং ফ্রেন্ডস, এখন কিন্তু মর্নিং নেই, এখন বেজে গেছে বেলা একটা, কিন্তু তোমাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকার বলে আমি গুড মর্নিং বলছি। আর আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা মানে আজকে রান্না টান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কী করতে চলেছি। যাই হোক, গতকাল সবাই মানে পিঠে পার্বণের দিন ছিল, সবাই মানে সবাইকার ঘরেতেই পিঠে হয়েছে, আমার ঘরেতেও হয়েছিল। একটু পাটিসাপটা একটু দুধপুলি করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, রাত্রেবেলা একটু খেয়েছে অল্প ওরা, আর দিনের বেলায় সকালের ছিল, সকালে ব্রেকফাস্টটা ওই দিয়েই হয়ে গেছে, তাই ব্রেকফাস্টের ঝামেলা নেই। আর আমাদের মেয়েদের জানো তো সকাল থেকে একটা শিডিউল থাকে কি যে ব্রেকফাস্টের ঝামেলা, তারপরেই তোমার রান্নার ঝামেলা, খেতে দেওয়ার ঝামেলা, এটা লেগেই থাকে। তার ফলে কি হয়, আমরা ইচ্ছা থাকলেও আমরা ফ্রিজটাকে ডিপ ক্লিন করতে পারি না। হালকা লাইট ক্লিন আমরা প্রায় করি, সপ্তাহে একদিন তো সবাই লাইট ক্লিন করে, মানে একটু বার করে নিয়ে জাস্ট একটু মুছে টুছে দেওয়া, এটা একটু সবাইকার বাড়িতেই আমরা করে থাকি, কিন্তু ডিপ ক্লিন আমাদের হয়ে ওঠে না। আজকে ডিপ ক্লিন করবো, কীভাবে আমি ডিপ ক্লিন করছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখলাম সকালে রান্না সেরকমভাবে ব্রেকফাস্টের ঝামেলাটা নেই, ব্রেকফাস্টের ঝামেলাটা মিটে গেল পিঠে দিয়ে। আর তোমার দেখলাম তারপরে সবাই বললো আমরা কিন্তু একটু লাইট খাবো, লাইটটা একটু সিদ্ধ ভাত করবো, ইচ্ছা ছিল কিন্তু সিদ্ধ ভাত আজ করলাম না, একটু পাতলা মাছের ঝোল আর ভাত করেছি। ওটা 45 মিনিটের মধ্যে ভাত মাছের ঝোল আমার গ্যাস পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখলাম 1টা বাজে, বললাম না এখনও স্নান করতে দেরি আছে, তাই মানে ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজটা পরিষ্কার করা তো মানে কি বলবো, সব থেকে বড়ো ঝামেলা কী বলো তো, ফ্রিজ থেকে টেনে বার করা জিনিসগুলোকে বার করতে হয়, তারপরে আবার ফ্রিজের জিনিসগুলোকে আবার জায়গা মতো রাখতে হয়, এটা হচ্ছে মেয়েদের বড় সমস্যা। ফ্রিজ পরিষ্কার থেকে এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তাই কি আজকে দেখলাম ফ্রিজটার ভিতরে চাপ কিছু নেই, সেরকম কিছু চাপ নেই, আর সময়টাও আমি একটু হাতে পেয়ে গেলাম, তাই আজকে চলো কীভাবে আমি ফ্রিজটা পরিষ্কার করি সেটা একটু শেয়ার করব তোমাদের সঙ্গে। তাহলে চলো, প্রথমেই শুরু হয়ে গেল তোমার ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো রেখেছি, জিনিসপত্র বলতে কি মানে খুব একটা জিনিস মানে খাবার জিনিস আমার বাঁচে না, আমি খুব অল্পের মধ্যে দিয়ে করি, কেন ফ্রোজেন জিনিস আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তাহলেও বেশ কিছু জিনিস থেকে যায়, যেমন তোমার একটু আচার বেঁচে গেলো হয়তো রান্না করেছি, তোমার চাটনি সেটা রাখতে হয়। হ্যাঁ এই যে দেখো খেজুরের গুড়, বাঁকুড়া গেছিলাম খেজুরের গুড় নিয়ে এসেছি, খেজুরের গুড় একটা জায়গায় রাখলে বারবার সেটাকে ব্যবহার করলে কি হয়, খেজুরের গুড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হানির বোতলগুলো যে আছে ডাবর হানির বোতলগুলোতে আমি খেজুরের গুড়গুলোকে সব রেখে দিয়েছি। তার ফলে কি হয়, একটা একটা করে বার করে ফুরিয়ে গেল, আবার একটা বার করলাম, তাই গুড় নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর ফ্রিজের আমি জানো তো সব কিছু জিনিস আমি ঢাকা দিয়ে রাখি, টিফিন বক্সের মধ্যে রাখি, ফ্রিজের মধ্যে কোনো জিনিস আমার আঢাকা রাখি না। ফ্রিজটা পরিষ্কার করার আগে প্রথমেই তোমরা কী করবে বলো তো, ফ্রিজের সুইচ বন্ধ করে দেবে, পারলে প্লাগটাও খুলে দেওয়াটা উচিত, না হলেও মানে অন্তত ফ্রিজের সুইচটা বন্ধ করে দিতে হবে। এবার দেখছো একে একে আমি সব ভিতর থেকে টেনে বার করে নিলাম, এই হচ্ছে সব থেকে বড় সমস্যা, এই যে ভিতর থেকে টেনে বার করে নেওয়া, তারপরে ফ্রিজের মধ্যে আবার রাখা। আর এই বাস্কেটটা আমি না মাঝে মাঝেই, এই যে তোমার এই সবজি বাস্কেটটা, এটা আমি মাঝে মাঝেই পরিষ্কার করে নিই। আর এই যে তোমার ফ্রিজের এই যে সাইড তোমার কাউন্টার প্লেসগুলো, এইগুলোও আমি কিন্তু বার করে নিই ডিপ ক্লিনের সময়। এগুলো সমস্ত কিছু মানে কোনো কিছুই থাকে না ডিপ ক্লিনের সময়, আমি কিছুই রাখি না, আমি সব কিছু টেনে বাইরে বার করে নিই।
কাউন্টার প্লেটগুলো আমি তোমার ভিজুর দিয়ে রেখে দিয়ে গেলাম, কেননা যতক্ষণে ফ্রিজের ভিতরের কাজগুলো হবে ততক্ষণে এরা মানে ভিজে থাকবে, যেটুকু মানে কিছু লেগে থাকলে তারপরে পরিষ্কার করলে সহজে উঠবে। তারপরে নিয়ে নিলাম প্লেন জল, একদম ঠান্ডা প্লেন জল। তারপরে তোমার একটা এটা তোমার নরম গামছা ছেঁড়া আমি নিই, যেহেতু নরম গামছা ছেঁড়া আমার কাছে নেই সেহেতু আমাকে কাপড় ছেঁড়া নিয়েছি। নরম গামছা ছেঁড়া দিয়েই আমি করি, নেই যেহেতু কাপড় ছেঁড়া নিয়েছি। আর সমস্ত কাউন্টার এদেরকে তো সাইডের সব খুলে নেব, সব খুলে নিয়ে যখন আমি ডিপ ক্লিন করবো সব খুলে নিয়ে রেখে দেবো, তারপরে আমি ফ্রিজ পরিষ্কার করতে আরম্ভ করবো। এরপর নেব আমি তোমার ঈশতুষ্ণ গরম জল, খুব গরম জল নয়, ঈশতুষ্ণ গরম। তার মধ্যে নেব খাবার সোডা, তোমার 6-8 চামচ খাবার সোডা। তারপরে নেব পাতিলেবু, পাতিলেবু রস দিলে কি হয় খাবার সোডাতে পরিষ্কার হয়, আর এতে মোটেই ডিটারজেন্ট দেওয়া উচিত নয় ভিতরটাতে, আর খাবার সোডা দিলে কি হয় পরিষ্কার হয়, আর পাতিলেবু রসটা দিলে কি হয় যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে সেটা আর পাতিলেবুর দেওয়ার জন্য সেটাও চলে যায়। এটা কিন্তু ঈশতুষ্ণ গরম জল হতে হবে। প্রথমে কি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে আমি মুছে নেব, তারপরে এই গরম ঈশতুষ্ণ গরম জলে সোডা আর লেবুর রস দিয়ে ভালো করে আবার পরিষ্কার করে নেব। আগে থেকেই তো আমি প্লেটগুলো, কাঁচের প্লেটগুলো মানে কাউন্টার প্লেটগুলো আমি ভিজর দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু ভিম বা লিকুইড আর একটা নরম কসবাইট নিতে হবে, কসবাইটটা যেন শক্ত না হয়, নরম কসবাইট নিয়ে হালকাভাবে আমি তোমার ঘষলাম, মানে স্ক্রাব করা হবে হালকাভাবে যাতে না স্ক্র্যাচ পড়ে যায়, মানে স্ক্র্যাচ পড়ে গেলে জিনিসটাও দেখতেও বাজে হয়ে যায়। হালকা হাতে করে এগুলোকে পরিষ্কার করে নেব।
ভিতরে কাউন্টার বক্সগুলো আমার মানে সার্ফ জল দিয়ে ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেল। এইবার থাকলো ফ্রিজের ওপরটা। ফ্রিজের ওপরটা সাধারণত দেখবে প্রত্যেকটা বাড়িতে কিছু নিয়ে এসে ফ্রিজের ওপরে রেখে দিল। ইলেকট্রিক বিল এলো, ফ্রিজের ওপরে রেখে দিল। টাকা ফিরলো, ফ্রিজের ওপরে রেখে দিল। একটা কিছু আছে চশমা, ফ্রিজের ওপর রেখে দিল। মোবাইল ফ্রিজের ওপর রেখে দিল। মানে ফ্রিজের ওপর মানে নানান রকম, ফ্রিজের ওপরটা প্রতিদিনই পারলে পরিষ্কার করতে পারলে ভালো হয়, তা প্রতিদিন হয়ে ওঠে না, মোটামুটি পরিষ্কার করা হয়। তারপরে আমি একটা তোমার একটু কলিন দিয়ে এটাকে প্রায় মুছি, তাহলেও ওই ওপরের টপটা ওপরের জায়গাটা সবসময় সরিয়ে জিনিস সরিয়ে মোছা হয় না, বাইরেটা মাঝে মাঝে মোছা হয়, সপ্তাহে একটা দিন মোছা হয়, আর এগুলো মানে সেরকমভাবে ওপরটাভাবে মোছা হয় না। ওপরের সেদিনকে টাওয়েলটা কেচে দিয়েছিলাম, কিন্তু সে আবার দেখছি বেশ নোংরা হয়ে গেছে, তাই আবার ওপরটাও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এইবার সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলাম। তাহলে কী হলো, ফ্রিজটা আমার পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল। আর তারপরে এবার তোমার কাঁচের যে প্লেটগুলো শুকিয়েই এসেছে, ফ্যান চালিয়ে দিয়েছিলাম। ওই যে দেখেছো বারবার করে দরজাটা খুলে যাচ্ছিলো বলে আমি দরজাটাতে না ওই চেয়ারটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম। ফ্যান চালালে কী হয়, ফ্রিজের ভিতরটা শুকিয়ে গেল। তারপরে তোমার কাঁচের জিনিসগুলো একে একে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ভিতরে আমি সবকটা একে 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 রাখলাম। ফ্রিজের টোটালি ভিতরটা আমি পরিষ্কার করে ফেললাম, ডিপ ক্লিন হয়ে গেল একেবারে। তারপরে ভিতরের জিনিস আমি ভিতরে রাখলাম, সেটা আর দেখাইনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে ফ্রিজের ওপরের জিনিসগুলো ঠিকঠাকভাবে রেখে দিলাম। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ততক্ষণে সি ইউ, টাটা, বাই বাই।